ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে 2-1 গোলে হারার পর কোচের দায়িত্ব ছেড়ে দেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। এরপর থেকেই বেশ চাপহীন ও ফুরফুরে সময় কাটাচ্ছেন সাউথগেট। দল, প্র্যাকটিস, খেলা সব কিছু থেকেই বেশ অনেক দিন ধরেই দূরে রয়েছেন তিনি। তবে এখনই কোচিংয়ে ফেরার তাড়া নেই সাউথগেটের। জানালেন সামনে বেশ কিছু কাজ আসতে পারে তার। প্রতিভাতাসের রিপোর্ট। ইউরোর ফাইনালে স্পেনের কাছে 2-1 গোলে হারের পরে কোচের দায়িত্ব ছাড়েন সাউথগেট। দায়িত্ব ছাড়লেও বিভিন্ন সময়ে তাকে নিয়ে বেশ আলোচনাও হয়েছে। ম্যানিউ কোচ এরিক টেন হাগের সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে সাউথগেটের নাম। সেই সাথে ইউএফএর টেকনিক্যাল পর্যবেক্ষকের দায়িত্ব নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে খুব তাড়াতাড়ি কোনো দায়িত্বে সাউথগেট ফিরছেন না বলে জানান তিনি। অনেক সুযোগ আছে আমাদের সামনে। আমি উন্মুক্ত মানসিকতা নিয়ে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছি। সেটা ফুটবলে হতে পারে, ফুটবলের বাইরেও হতে পারে। আমি কিছুটা সময় নিতে চাই। এই মুহূর্তে সবাইকে বুঝতে হবে যে নিজের প্রাণশক্তি আবার ফিরে পেতে হবে আমাকে। কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করব না আমি। 2016 সালে ইংল্যান্ডে দায়িত্ব নেয়ার পর বেশ কিছু সাফল্য পেয়েছে ইংল্যান্ড দল। তবে ইংল্যান্ডের সবচেয়ে বড় সাফল্য ইউরো। টানা 2টি ইউরোর ফাইনাল খেলে ইংল্যান্ড। যদিও একবারও শিরোপা তোলা সম্ভব হয়নি তাদের, তবে খুব বেশি আক্ষেপ না থাকলেও টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ডকে বড় শক্তি হিসেবে পরিণত করায় তৃপ্ত সাউথগেট। আমি মনে করি না আক্ষেপ থাকতে পারে। আমার কাছে যা ছিল সেসব নিয়েই চেষ্টা করেছি এবং জয়ী একটি দল গড়ার কাজ করেছি। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। আমরা মানুষের প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিতে পেরেছি, এটা গুরুত্বপূর্ণ। ইংলিশ ফুটবলকে বিশ্ব দরবারের মানচিত্রে ফেরাতে পেরেছি আমরা। বর্তমানে সাউথগেটের পরিবর্তে কোচের দায়িত্ব পালন করছেন লি কার্সলি। তার অধীনে ন্যাশনস লিগে 2টি জয় নিয়ে আসর শুরু করেছে ইংলিশরা। প্রতিভা দাস, জিটিভি নিউজ।